বৈঠার ছলা ছলা শব্দে মুখর নদীর চারপাশের পরিবেশ। বৈঠার টানে সবার আগে গন্তব্যে পৌঁছানোর প্রতিযোগিতা। নাচে গানে মুখর দর্শনার্থীরা উৎসাহ দিচ্ছেন নৌকাবাজ প্রতিযোগীদের। করোনা মহামারীর কারণে কোনো রকম প্রচারণা চালানো না হলেও স্বাস্থ্যবিধির তোয়াক্কা না করেই ঐতিহ্যবাহী এই প্রতিযোগিতা দেখতে দূর দূরান্ত থেকে ভিড় করেন দর্শনার্থীরা। জামাই নিয়ে আইছি, নাতি নিয়ে আইছি, নিজের স্ত্রী নিয়ে আইছি, আর মেয়ে নিয়ে আসছি। প্রথমবার এই নৌকাবাজ দেখতে আসছি, ফুপুর বাসা এটা আমার। আমি এখানে নৌকাবাজ দেখতে আসছি, নৌকাবাজ দেখতে ভালো লাগছে। গ্রাম্য বাংলার ঐতিহ্য ধরে রাখার জন্য এই বাইজটা আমাদের জন্য খুবই দরকার। এত লোক সমাগম হয়, স্বাস্থ্যবিধি মানা সম্ভব হয়নি বলে দুঃখ প্রকাশ করেন আয়োজকরা। ছোট আকারে কয়টা মানে ডোঙ্গা দিয়ে বাইজ করব এরকম আয়োজন করা হয়েছে। এখন মানুষ মুখে মুখে শুনেই এরকম বিশাল সমাবেশ হয়েছে। এত লোকের সমাবেশ সেটা আমরা হয়তো রক্ষা করতে পারি নাই, তবে আমরা সবাইকে বলেছি যে আপনারা যার যার নিরাপদ দূরত্ব বজায় রেখে আপনারা নৌকাবাজ উপভোগ করবেন। গ্রাম বাংলার ঐতিহ্যবাহী এই আয়োজনে অংশ নিতে পেরে প্রতিযোগীরা প্রতি বছর যথাসময়ে এই আয়োজনের দাবি জানান। যমুনা নদী পার হয়ে আমরা এই বড়হাল নৌকাবাজ দিতে আসি। আমরা পাকিস্তান টুরের দিকে প্রতি বছর একটা না একটা আসে। আমাদের ভবিষ্যতে যে আমরা এরকম নৌকা নিয়ে আসতে পারি, দর্শকদের আনন্দ দিতে পারি এবং আমরা আনন্দ উপভোগ করতে পারি। টাঙ্গাইল ও এর আশেপাশের বিভিন্ন এলাকা থেকে প্রায় অর্ধশত প্রতিযোগী অংশ নেন এবারের নৌকাবাজ প্রতিযোগিতায়। সাদিয়া আফরিন, সময় সংবাদ।